ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো আমার চ্যানেল টগর পার্সোনা। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে আমাদের জয়নিং অর্ডার বেরিয়ে গেছে, অর্থাৎ যারা 2021 এবং 23 এনএম ব্যাচ ছিল তাদের কিন্তু জয়নিং অর্ডার বেরিয়ে গেছে 21 ফেব্রুয়ারি। ঠিক আছে, সো এবার কি হয়েছে, বেশিরভাগ কিন্তু ক্যান্ডিডেট বা স্টুডেন্ট যেটা বলবে তারাই কিন্তু তাদের হোম ডিস্ট্রিক্টে হচ্ছে যে জয়নিং অর্ডারটা পেয়েছে, কিন্তু অনেকগুলো ডিস্ট্রিক্ট যেখানে ভ্যাকান্সির না থাকার কারণে তারা হচ্ছে কেউ মুর্শিদাবাদ পেয়েছে, কেউ নদিয়া পেয়েছে, কেউ পূর্ব বর্ধমান পেয়েছে, এইভাবে কিন্তু অন্য ডিস্ট্রিক্টে কিন্তু তারা জয়নিং অর্ডারটা পেয়েছে। এবার তোমরা যারা হচ্ছে যে অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আসবে বা অন্য ডিস্ট্রিক্টে যাবে, তো তোমাদের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে বা নিয়ে আসতে হবে বা কী কী টেস্ট করাতে হবে সেইগুলো আজকের ভিডিওর মাধ্যমে বলবো তোমাদেরকে। আর যারা হচ্ছে আমাদের জুনিয়র ব্যাচ রয়েছে, তো ফুল প্রসেসিংয়ের জন্য আমি অন্য সময় আরও একটা ভিডিও তোমাদের জন্য হচ্ছে যে শ্যুট করব, কিন্তু এখন যারা হচ্ছে জয়নিংয়ের জন্য আসবে তারা কি কি ডকুমেন্টস রেডি করবে এবং কি কি তোমাদেরকে মেডিকেলের জন্য কী করাতে হবে সেগুলো আজকে বলবো, কারণ যারা অন্য ডিস্ট্রিক্ট থেকে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট বা অন্য ডিস্ট্রিক্টে যাবে তো আমি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো অন্য ডিস্ট্রিক্টে আশা করছি এরকমই কিছু ডকুমেন্টস তো সেমই লাগবে, বাট মেডিকেল কী করাতে হচ্ছে সেটা অন্য ডিস্ট্রিক্ট হয়তো একটু আলাদাও হতে পারে, সেটা তোমরা সেখান থেকে জেনে নেবে। তো বলি দেখো, আমার যেহেতু ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, সুতরাং আমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো লেগেছিল সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে তুমি যখন তোমার সিএমএইচ অফিসে যাবে তখন তোমাকে টিআর ফর্ম দেওয়া হবে। ঠিক আছে, তিনটে টিআর ফর্ম দেওয়া হবে, ওই তিনটে ফর্ম তোমাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর তোমাকে হচ্ছে এসবিআই ব্যাংক বা আশেপাশের যেখানে ব্যাংক আছে তো এসবিআই ব্যাংক থেকে তোমাদেরকে কী করতে হবে, এসবিআই ব্যাংক থেকে তোমাদেরকে চালান কাটাতে হবে 25 টাকা দিয়ে। ঠিক আছে, তিনটে ফর্ম তোমরা নিয়ে যাবে, দুটো ফর্ম হচ্ছে ওই ব্যাংকেই রেখে দেবে, একটা তোমাকে দেবে সেটা কিন্তু তোমাকে সঙ্গে রাখতে হবে, এটা কিন্তু হারালে চলবে না। দুই নম্বর কথা হচ্ছে তোমাকে মেডিকেলের জন্য কি করতে হবে সেটা কিন্তু তোমাদের সিএমএইচ অফিস থেকে বলে দেবেন। ঠিক আছে, আমাদের যেমন বলে দিয়েছেন, আমাদের হচ্ছে আই ফিট মানে আই টেস্ট করতে হয়েছে, ইএনটি টেস্ট করতে হয়েছে, আর হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন করতে হয়েছে মানে ফিজিক্যাল এক্সামিনেশন ফিট, অ্যান্ড হচ্ছে ইউরিন টেস্ট করতে হয়েছে, ইউরিনের রিপোর্ট। তো এই সমস্ত রিপোর্টগুলো নিয়ে আমাদের হচ্ছে সিএমএইচ অফিসে আসতে বলেছেন, ওখানে সিএমএইচ স্যার নিজেই হচ্ছে মেডিকেল ফিট হচ্ছে আমাদেরকে দেবে। ঠিক আছে, দুটো তোমার চলে গেল। তিন নম্বর হচ্ছে যে সিএমএইচ অফিস থেকে তোমাদের তিনটে জয়নিংয়ের ফর্ম দেবে। ঠিক আছে, প্রেয়ার অফ জয়নিং ফর্ম বলে এরকম তিনটে ফর্ম দেবে, তোমাদেরকে আমি অবশ্যই শেয়ার করব, ভিডিওতে দেখিয়ে দেবো, তোমরা স্ক্রিনে দেখতে পারবে, তিনটে দেবে, সেই তিনটে ফর্ম তোমাদেরকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, তাড়াহুড়ো নেই, তোমরা আসবে ধীরে সুস্থ করবে, আর এই তিনটে ফর্ম দেবে। চার নম্বর হচ্ছে যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে, তোমরা হচ্ছে প্রথমেই হচ্ছে আমাদের জন্য এই জয়নিংয়ের জন্য তোমার হচ্ছে টোটাল 5 কপি ফটো লাগবে, আর ফটো কিন্তু সেম হতে হবে। ঠিক আছে, তো তোমরা চেষ্টা করবে আরও এক্সট্রা ফটো নিয়ে যাওয়ার, মানে রাখবে সেটা কিন্তু 5 কপি ফটো লাগবে। ডকুমেন্টসে আসি, এবার ডকুমেন্টসে হচ্ছে যে তিনটে তোমাকে বললাম যে জয়নিং লেটার ওখান থেকে দেওয়া হবে, মানে সিএমএইচ অফিস থেকে প্রোভাইড করা হবে, সেই তিনটে জয়নিং তোমার হচ্ছে লেটার, দেন তার সাথে হচ্ছে তিনটে ফটো লাগবে, আর তারপরে হচ্ছে তোমার যে জয়নিং অর্ডারটা বেরিয়েছে সেই জয়নিং অর্ডারের ফার্স্ট পেজ, যে পেজে তোমার নাম আছে সেই পেজ, এবং লাস্ট পেজ, এটার প্রিন্ট আউট করিয়ে আনবে। ঠিক আছে, তোমরা কিন্তু এক্সট্রা করাবে। ঠিক আছে, দুটো করে সেট তোমার হচ্ছে সিএমএইচ অফিসে লাগবে। তোমরা চেষ্টা করবে সমস্ত ডকুমেন্টসের তিনটে করে সেট বানিয়ে রাখতে, বা পারলে তোমরা চারটে করে বানিয়ে রাখবে, কারণ এখানে লাগছে, দেন আরও তোমাদের হচ্ছে বিপিএসসিতেও লাগবে। ঠিক আছে, তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, এইচএসের অ্যাডমিট কার্ড, এইচএসের মার্কশিট, দেন হচ্ছে নার্সিংয়ের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের অ্যাডমিট, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের হচ্ছে মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড, এবং হচ্ছে নার্সিংয়ের যে রেজিস্ট্রেশন হয়েছিল, যে রেজিস্ট্রেশনের সার্টিফিকেট সেটা লাগবে। কেউ যদি কাস্ট থেকে বিলং করো, যার ওবিসি, এসসি, এসটি বা ওবিসি এবি, তো সেই যদি কেউ বিলং করো তাহলে সেই কাস্ট সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু লাগবে। সমস্ত ডকুমেন্টস হচ্ছে তোমরা অরিজিনাল নিয়ে যাবে, সমস্ত ডকুমেন্টস তোমরা হচ্ছে জেরক্স কপি নিয়ে যাবে, তিনটে সেট অন্তত বানিয়ে তোমরা নিয়ে যাবে। ঠিক আছে, আরেকটা লাগবে হচ্ছে তোমরা রিলিজ কপি, যখন তোমরা এনটিএস থেকে তোমাদেরকে রিলিজ দিয়েছিল, যে রিলিজ কপিটা দিয়েছিল সেই রিলিজ কপিটাও কিন্তু অরিজিনাল উইথ হচ্ছে জেরক্স লাগবে। তো তোমরা চেষ্টা করবে সমস্ত ডকুমেন্টস তিন কপি করে রাখতে, মানে জেরক্স কপি উইথ হচ্ছে অরিজিনাল ডকুমেন্টস সব কিছু, কেউ তাড়াহুড়ো নেই, সমস্ত ডকুমেন্টস নিয়ে ঠিকঠাক করে তোমরা আসবে, দেন জয়নিং হবে। ঠিক আছে, আর এখানে এসে হচ্ছে যে মেডিকেল তো ভেরিফিকেশন হবে। ঠিক আছে, আর অনেক কিছু প্রসেসিং আছে যেগুলো এখানে এসে জানতে পারবে। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো, আর বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।